এবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। জয়ী হওয়ার এরই মধ্যে বিশ্ব নেতারা অভিনন্দন জানানো শুরু করেছেন লেবার পার্টির এই নেতাকে। এবারে নির্বাচনে হেরে যুক্তরাজ্যে টানা 14 বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। এদিকে জয়ী হওয়ার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। এক স্যান্ডেলে তিনি এই অভিনন্দন জানান। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিনন্দন জানিয়েছেন লেবার পার্টির এই নেতাকে। নির্বাচনে জয়ী হওয়ায় কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। এক স্যান্ডেলে অভিনন্দন বার্তা দিয়ে গ্রেট ব্রিটেন ও ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্ক আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। Der Unterhauswahl in Großbritannien einen Erdrutschsieg erzeugt, werde das nächste Kapitel aufgeschlagen, sagte Spitzenkandidat Keir Starmer in London. Man werde nun anfangen mit der Erneuerung des Landes. Shastakar All-Time Family Gig, Shop Showboy, All-Time Healthy Life.